সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের সত্য ঘটনা চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকের এপিসোডটিকে লাইক করতে ও আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনা শুরু করবার আগে কিছু কথা বলে রাখি, সত্য ঘটনা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক ও কুসংস্কারকে সমর্থন করে না বা প্রমোট করে না। আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবাররা যা লিখে পাঠান আমরা শুধু সেটাই আমাদের ভয়েস ওভারের মাধ্যমে তুলে ধরি। ঘটনা আপনারাও আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস saintsatyaghatana22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারাও আপনাদের কোনো সত্য ঘটনা জানা থাকলে বা আপনাদের সাথে ঘটে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আজকের ঘটনাটি হতে চলেছে বেশ জমজমাট, তাই কানে হেডফোন গুঁজে নিন আর শুনতে থাকুন ঘটনাটি। আমাদের ঘটনাটি আজকে লিখে পাঠিয়েছে তমাল পুততুণ্ড দক্ষিণ দিনাজপুরের কুসুমণি থেকে। এর আগেও আমাদেরকে এই সাবস্ক্রাইবার ঘটনা লিখে পাঠিয়েছিল, তার ঘটনার আমাদের ভালো লেগেছিল, আমরা পড়ে শুনিয়েছিলাম। সেই যেভাবে ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শুনেছি। সে লিখছে, দাদা এর আগে আমার ঘটনাটি আপনারা পড়ে শুনিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল, আমি তাই আবারও অতি আগ্রহে আরও একটি ঘটনা লিখতে বসে পড়ি। এই ঘটনাটি আমার দাদু মরে যাওয়ার পর আমার সাথে ঘটেছিল। আমার দাদু আজ থেকে 7 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার সাথে দাদুর বন্ডিংটা একরকম বন্ধুত্বের মতোই ছিল, অনেক কাছে ছিলাম আমি দাদু। দাদু যেদিন মারা যায় সেই দিন যেখানে দাদুকে রাখা হয়েছিল তুলসীতলার সামনে, সেই জায়গায় সন্ধ্যাবেলায় বাতি জ্বালানো হয়, অর্থাৎ প্রদীপ দেওয়া হয়। তো সেই প্রদীপ একা একাই নিভে যায়, আশেপাশে কোনোখানেই কোনো হাওয়া হচ্ছিল না, আর একবারেই বলতে গেলে হাওয়াই ছিল না। সেবার প্রচণ্ড গরম পড়েছিল, আমি আমার এক্সাম দিয়ে ফিরেছিলাম, তারপরে জেনেছিলাম যে দাদু মারা গেছে। আমার সেদিন ভূগোল এক্সাম ছিল। সেই রাতে প্রদীপটা নিভে যায় একা একাই, পরের দিন আমার আবার এক্সাম ছিল। এই ব্যাপারটি কিন্তু বাড়ির সকলের কাছে বেশ অবিশ্বাস্য লাগে যে এটা কী করে হলো। তো আবার বাতি নিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং আবারও সেই বাতিটি নিভে যায়। পরপর দুবার হয় হাওয়া ছাড়াই একা একাই নিভে যায়। তিনবার এবার সেই বাতিটি জ্বলেছিল এবং অনেক প্রার্থনা করা হয়েছিল, অনেকক্ষণ ধরে আমার দিদা কাঁদছিল। যাই হোক, সেই রাতটা আমাদের সেভাবে কেটে যায়। এইবারে দাদু যেই ঘরে থাকত সেই ঘরেই আমাকে পরের দিন খেতে দেওয়া হয়। আমি এবং আমার ভাই বসে খাচ্ছিলাম। তো আমি যখন খাচ্ছিলাম তখন আমার একটু অস্বস্তি অনুভব হয়, আমার ভাই কান্না করছিল খেতে খেতে, তাই আমার মা ভাইকে নিয়ে যায় আর আমি একাই তখন বসে বসে খাচ্ছিলাম। আমার অস্বস্তি অনুভবটা এতটাই ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করে, আমার মনে হয় যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে বা সেখানে দাদু আছে। আমি একেবারে অনুভব করতে পারি সেখানে কোনোখানে দাদু আছে। এতটাই অস্বস্তি অনুভব হয় আমি আর সেদিন খেতে পারি না, আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই আর সেই রাতে আমার খাওয়া আর হয় না। পরের দিন আমি যখন ঘুমোচ্ছিলাম তখন আমার মনে হয় আমার ঘরের পাশে কেউ একটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল, আর তিনি সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরে আছে। আমার দাদুই আসলে সেই পোশাকটা পরতো, এটা ছাড়া কিন্তু বাড়িতে অন্য কেউ এরকম পোশাক পরতো না। দাদুই মনে হয় বেরিয়ে গেল, আমি চোখটা হালকা খুলি কিন্তু বিছানা থেকে আর উঠতে পারি না। তারপরে কিছুক্ষণ পর দেখি আমার মাথাটা কেউ হাত ঘুরে দিচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ আমি তাকিয়ে দেখি সেই ঘরে কেউ নেই। এবার কিন্তু আমার যথেষ্ট ভয় লাগতে শুরু করে, আমার দাদু যে সেখানে উপস্থিত আমি সেটা একেবারে বুঝতে পারি। আমার একটু ভয়ও লাগছিল আর দাদুর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল জন্য বেশ মজা হচ্ছিল যে ভাবছিলাম দাদু হয়তো আমার ফিরে এসছে। তখন আমি বেশ ছোট ছিলাম তাই ভাবছিলাম দাদু আমার হয়তো ফিরে এসছে, এইসব ভৌতিক ব্যাপারে আমার তখন জানা ছিল না, বড় হতে হতে সব ধীরে ধীরে বুঝতে পেরেছি। এরপর দাদু মরে যাওয়ার পর দাদু শ্রাদ্ধ শান্তি করার পর সব কিছু ধীরে ধীরে নর্মাল হয়ে যায়, কিছু অংশে ঘটে না। দাদু মারা যাওয়ার ঠিক 2 মাস পর আবারও একটি ভৌতিক ঘটনার সম্মুখীন আমি হই। বাড়ির যখন জামা কাপড় আমি ছাদের থেকে আনতে যাই, আমি যখন সেই ছাদে উঠি এবং প্রায়
প্রত্যেকটা জামা কাপড়ই আমার তোলা হয়ে যায়। হঠাৎ করে যখন আমি মায়ের শাড়ি তুলব, সেই সময় শাড়িটা তুলতে তুলতেই আমার মনে হয় যে শাড়িটার অপোজিট সাইডেই কেউ একজন সাদা পাঞ্জাবি আর সাদা ধুতি পরে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমার মনে হয় স্পষ্ট সেখানে দাঁড়িয়ে আমার দিকে কেউ তাকিয়ে আছে, আর সেটা আর কেউ না, আমার দাদুই। আর তৎক্ষণাৎ শাড়িটিকে টান দিই, আমার শাড়িটিকে তোলা হয়ে যায়, আর সেখানে একটা ছায়া চলে যায়। আমার মনে হয়, আমি ভাবি ভূত এটি কি দাদুর আত্মা? আত্মার তো ছায়া হয় না, তাহলে এটা কি ছিল, এক ছায়া মূর্তি? আমার এইসব ঘটনাগুলো একেবারেই মাথায় ঢোকে না, কিন্তু আমার দাদুর সাথে আমার সম্পর্ক এতটাই গভীর ছিল আর এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল, আমার কোনো ক্ষতি দাদু করেনি, আমার এতটুকু বিশ্বাস ছিল। মানে আমি তো তখনকার খেলা ছলে ছিলাম, তাই কিছু বুঝতাম না। পরবর্তীকালে বিষয় হয়েছে যে আমার সাথে তো দাদুর খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই দাদু আমাকে কিছুই করেনি। যাই হোক, এটা কি দাদুই ছিল কি না সেটাও আমি জানি না, শুধু এক ছায়া মূর্তিকেই আমি অনুভব করতে পারতাম। তো দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া আরও একটি সত্য ভৌতিক ঘটনা। আমার সাথে আরও এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে সত্য, সেগুলো আমি আপনাদেরকে লিখে পাঠাবো, অবশ্যই আপনারা পড়ে শোনান। আমার খুব ভালো লাগে আপনাদের ঘটনাগুলো শুনতে। আপনাদের সত্য ঘটনা চ্যানেল আরও অনেক বড় হোক এই আশা রাখছে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকে আরও এন্টারটেইন করতে থাকো। তো বলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের ঘটনাটি কেমন লাগলো? আমাদেরকে সাবস্ক্রাইবার আমাদেরকে খুব আনন্দ করে ঘটনাটি লিখে পাঠিয়েছে, আর আমার ঘটনাটি পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছে। এই সাবস্ক্রাইবার যে ঘটনাগুলো আমাদেরকে এর আগে পাঠিয়েছিল সেটাও খুব ভালো লেগেছিলো, সকলের ভালো লেগেছিলো। তাই আমরা আবারও নতুন একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এখানে আমরা জানতে পারলাম যে আত্মা কিন্তু মানুষের সবসময় ক্ষতি করবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। এই যে সাবস্ক্রাইবার বন্ধুটির দাদু মারা গিয়েছিলেন, তার সাথে কিন্তু তার দাদুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ফলে আত্মা কিন্তু সবসময় সবার ক্ষতি করবে এমন কিন্তু না। আত্মা মানুষের ভালোও করতে পারে, আবার ক্ষতিও করতে পারে। এই ঘটনাটা কাল্পনিক কিনা ভৌতিক সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তো বলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কে কোথা থেকে ঘটনাটি শুনলেন এবং আপনার ঘটনাটি কেমন লাগলো। ঘটনা আপনারা আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারবেন, আমাদের মেইল অ্যাড্রেস sendsatyaghatana22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনাদের সাথে কোনো সত্য ঘটনা ঘটে থাকলে বা আপনিও কোনো সত্য ঘটনা জেনে থাকলে অবশ্যই লিখে পাঠিয়ে দিন। আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আমরা আবারও কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণে যাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান বেল অন করে রাখুন, কারণ এইরকম সত্য ভৌতিক ঘটনা আমরা আপনাদের জন্য আনতেই থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই সাবধানে থাকবেন।